তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ পাবজি মোবাইল ভিডিও। তো বন্ধুরা, মেসেজ গেছে গাইস আরো একটা গাইস পাবজি মোবাইল এন্ড বিজিএমআই নিউ ফিচার্স এর ভিডিও নিয়ে। তো গাইস, আজকে ভিডিওতে যে সব নিউ ফিচার্স দেখাবো, টপ 10 গাইস আপকামিং 1.8 আপডেটের নিউ ফিচার্স দেখাবো, যেগুলো গাইস আপকামিং খুবই ওপি লেভেল হতে চলেছে। তো সেগুলো দেখতে পেতে যেটা নিউ গেম মোড আসতে চলেছে গাইস, সেগুলো আমি তোমাদেরকে দেখাতে চলেছি। নিউ স্পাইডারম্যান মোডও তোমরা দেখতে পাবে। এর আগে গাইস পার্ট 1.8 এর গাইস নিউ ফিচার্স মানে টপ 20 তোমাদের ফিচার্স দেখেছিলাম, সেটা যদি না দেখে দেখো সেই ভিডিওটা আগে দেখে নাও। আমি রিকোয়েস্ট করবো ওই ভিডিওটা দেখার পরে এটা দেখো, তাহলে তোমাদের এই সুবিধা হবে বুঝতে আর কি। তো আজকের ভিডিওতে আমরা টপ 10 আরও নিউ নিউ ফিচার্স দেখবো 1.8 আপডেটে। হ্যাঁ গাইস, 1.8 এ কী কী জিনিস তোমরা নিউ দেখতে পাবে সেগুলো দেখাবো। তো মেক শিওর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে। আর গাইস, এই টপ 10 এর মধ্যে তোমাদের বেস্ট কোনটা লাগে যে তোমার নিচে কমেন্ট সেকশনে জানাবে। আর গাইস, চ্যানেলে নিউ হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ আর নিউ নিউ ফিচার্স আপডেটের ভিডিও রেগুলার তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করছি নিউ একটা টিডিএম ম্যাপ 8x8। আমি তোমাদের বলেইছিলাম, দেখেছিলাম যার নাম গেল স্যান্টনি। তো স্যান্টনি নামে একটা টিডিএম ম্যাপ আসতে চলেছে। এটা গাইস ফুললি গাইস পুরো মুভি টাইপের করে দিয়েছে গাইস। এই ধরনের প্লেস গাইস তোমরা মেবি রোম বা গ্রিসের সাইডে দেখেছো। তো এরকম ধরনের একটা নিউ ম্যাপ দেখতে পাবে, যার মিনি ম্যাপ তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো নর্মালি এটা বিটা ভার্সন আপডেট হয়ে গেছে, বাট বিটার সার্ভার খুবই ডাউন, ওটা যাচ্ছে না। আমি তাই আমাদের লাকিম্যান ভাইয়ের ক্লিপ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, নিচে লাকিম্যান ভাইয়ের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে সাপোর্ট করে আসবে। তো এটা গাইস পুরো অলিগলি ভর্তি, আর পাহাড় কেটে যেরকম ঘর বানানো হয় ঠিক সেরকম প্লেস। আর তোমরা হলিউড মুভিজে এরকম প্লেস অনেক দেখেছো, গ্রিস বা রোমের যেসব মুভিসগুলো হয় সেগুলোতে এইসব মানে এইসব জায়গায় ফাইটিং সিন খুব ভালো হয়। আর এইটা গাইজ 8x8 মানে তোমার টিমমেট থাকবে 8 জন, এনিমি টিমমেট থাকবে 8 জন, 8x8 ফাইট হবে, আর খুবই ওপি লেভেল হবে। নিউ টিডিএম ম্যাপ, ইন্টারেস্টিং ম্যাপ, সবাই খেলতে পছন্দ করে, স্টার্টিংয়ে তো ইন্টারেস্টিং হবেই। আর গাইজ বলে দিই, স্টার্টিংয়ে তুমি এখানে কোনো রকম মানে গান থাকবে না, গান থাকবে। আর গাইজ, গান তোমার এখানে নর্মালি অনেক অনেক জায়গায় নর্মালি গান স্পন থাকবে, মানে স্পেসিফিক জায়গায় স্পন থাকবে, সেখান থেকে তুমি গান পিক আপ করতে পারবে। যেমন এরকম রাইট সাইড কর্নারে দেখলে গাইস গান পড়ে আছে দেখতে পাচ্ছ, ওই সব জায়গা থেকে তুমি গান তুলতে পারবে। আর গাইস, পুরো ম্যাপটার লোকেশন মানে মিনি ম্যাপে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এটা হলো গোটাটা ম্যাপ। আর কিছু কিছু জায়গায় শুধু অলিগলিতেই ঘুরতে পারবে, কোনো ঘরে ঢুকতে পারবে না তেমন একটা, বেশিরভাগ জায়গা ব্লক করা এটাই বলতে পারে। তো এই নিউ স্যান্টনি ম্যাপ গাইস তোমাদের কেমন লেগেছে সেটা নিচে কমেন্ট সেকশনে যাবে। এটা নাম্বার 1 ফিচার। নাম্বার 2 গাইস, আর একটা ফিচার আছে, সেটা হলো গাইস সিঁড়ি চড়তে পারবে। ইয়েস গাইস, তুমি এখন যে মই বা সিঁড়ি যাই বলো না কেন, সেইগুলো গাইস এখন দেওয়া হচ্ছে, এটা ইজিলি তুমি ক্লাইম করতে পারবে। তো গাইস দেখতে পাচ্ছ সামনে সিঁড়ি আছে, নিউ যে সিঁড়ি চড়ার যে নিউ অ্যানিমেশন এটা অ্যাড করা হয়েছে। তো নর্মালি এখানে যাওয়ার পর ক্লাইমের অপশান দেবে, ক্লিক করবে, করলে গাইস ইজিলি ওপরে উঠে যাবে, মানে যেরকম নর্মালি অন্যান্য গেমে থাকে। পাবজি মোবাইলে আপাতত সিঁড়ি চড়ার কোনো ফিচার্স ছিল না, বাট এই নিউ স্যান্টনি ম্যাপ বা নিউ টিডিএম 8x8 ম্যাপে গাইস তোমরা এটা দেখতে পাবে। সেটাও গাইস 1.8 আপডেট আসার পর থেকে গাইস এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, ইন গেম তোমরা দেখতে পেয়ে যাবে। তো গাইস, তোমাদের নিউ নিউ ফিচার্সগুলো কোনটা ভালো লাগছে এটা নিচে অবশ্যই কমেন্ট করবে, মেনশন করবে যে কত নম্বরটা ভালো। এটা নাম্বার 2 আমাদের, নাম্বার 3 তে চলে যাবো। তো এটা স্টেয়ারটা গাইস আমি আপ ডাউন করে তোমাদের দেখি। নাম্বার 3 হলো গাইস আমাদের গান স্পন। তো এখানে গাইস দেখবে অনেক জায়গায়, অনেক জায়গায় তোমার নর্মালি এআর স্নাইপার যা যা দরকার সব রকম, মুজি ভেক্টর 9mm 5mm যা দরকার সবই গান অ্যামো সমেত পেয়ে যাবে, অ্যাটাচমেন্ট সমেত গাইস। যেরকম আমাদের ওয়ার হাউসে থাকে, টেবিলে সাজানো থাকে, ঠিক এই টিডিএম ম্যাপের ভিতরে কিছু কিছু প্লেস আছে যেখানে স্পেসিফিকভাবে গান রাখা থাকবে। দেখতে পাচ্ছ এখানে আলাদা আলাদা জায়গায় কোনা কোনায় ছোটো ছোটো জায়গায় তোমার গান স্পন করা থাকবে, সেখান থেকে তুমি তুলে ফাইট করতে পারবে ইজিলি। আর খুবই ওপি লেভেল হতে চলেছে, খুবই ইন্টারেস্টিং ম্যাপ হতে চলেছে। আমার তো রীতিমতো খুবই ভালো লাগছে, গেম প্লে দেখে খুবই ওপি লাগছে, যখন আমি নিজে খেলবো হয়তো আরও ভালো এক্সপিরিয়েন্স করতে পারবো। তো নেক্সট আমাদের থার্ড ফিচার্স হয়ে গেলো যে গান ফিচার মানে গান স্পন ফিচার্স আর কি, কোথায় কোথায় গান স্পন হতে পারে সেগুলোর কিছু কিছু লোকেশন আমি তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে আসে নিউ ইরাঙ্গেল ম্যাপে। হ্যাঁ গাইস, 1.8 আপডেটে নিউ ইরাঙ্গেল ম্যাপে তোমরা দেখতে পাবে স্পাইডারম্যান মোড। তোমাদের অলরেডি আমি আগে দেখিয়েছিলাম নিউ স্পাইডারম্যান মোড, নো ওয়ে টু হোম। তো গাইস, স্পাইডারম্যান স্টার্টিং করলে ইরাঙ্গেল ম্যাপটা এরকম হবে, স্পাইডারম্যান প্লেনে আসবে, এসে কিছু কর্তব দেখাবে, মানে তার ওয়েব শুটা ছুঁড়ে এদিক এদিক প্লেনের এপার ওপার ঘুরবে। এখন যেরকম আমাদের জিঙ্কস যেরকম আমাদের প্লেনের আশপাশে গ্লাইডার মানে যে হুবার বোর্ডে উড়ে বেড়ায়, ঠিক স্পাইডারম্যান এবার থেকে আপডেটের পরে পরের আপডেটে দেখবে উড়ে বেড়াচ্ছে তোমার প্লেনের আশপাশে। দেন এরম অ্যানিমেশন হওয়ার পরে গাইস ম্যাপের সব থেকে হট ড্রপ এলাকা হবে। নাম্বার 4 ফিচার্স হলো সেটা হলো মিল্টা পাওয়ার। তো মিল্টা পাওয়ারের যেটা বোকেন যে জায়গাটা আছে, যে জায়গাটা ভাঙা ছড়া আছে, এই জায়গাটাই গাইস তুমি পেয়ে যাবে স্পাইডারম্যানের সাথে ফাইট হচ্ছে দেখবে একটা বসের। তো এই একটা রোবোটিক বস টাইপের ফাইট হবে, যেখানে স্পাইডারম্যান এখানে ফাইট
ফাইট করবে, ছোটোখাটো বট থাকবে সেগুলোকে তোমাকে মারতে হবে, মানে মারতে পারো নাও মারতে পারো, বাট এখানে স্পাইডারম্যানের সাথে এই বসের ফাইটাও তুমি এই ফাইটটা এনজয়ও করতে পারো। এছাড়া তুমি কিন্তু ওর সামনে তোমাকে কেউ ড্যামেজ করবে না, বটগুলো ড্যামেজ করবে, বাট এই বস অনলি ফর স্পাইডারম্যানকেই ড্যামেজ করবে। আর তুমি ওকে হেল্প করতে পারো, মানে স্পাইডারম্যানকে তুমি হেল্প করতে পারো বস মারার জন্য। তো এখানে ফাইটিং সিনটা এনজয় করতে পারো, দেখবে স্পাইডারম্যান এখান থেকে পাথর মানে জালের সাহায্যে ওয়েব শুটারের সাহায্যে তুলে বসটাকে মারছে বা বসের সাথে ফাইটিং করছে, হ্যান্ড টু হ্যান্ড ফাইট হচ্ছে দেখতে পাচ্ছ। তো খুবই সিনেম্যাটিক লুক দেওয়ার চেষ্টা করেছে। নিউ যে স্পাইডারম্যান মুভি এসে তার সাথে কোলাব হয়েছে জানো পাবজি মোবাইলে, তো সেই ধরুন একটা মোড় তো দিতেই হতো। বাট আমি লোকেশান দেখলাম ইরাঙ্গেল অনলি এই একটাই লোকেশানই স্পাইডারম্যানের স্পেশাল ফিচার্সগুলো অ্যাক্টিভেটেড হবে, যেখানে তুমি স্পাইডারম্যান শ্যুট বলতে গেলে, গ্রেনেড বলতে গেলে, অনেক কিছু জিনিস দেখতে পাবে। আমি এক এক করে দেখাচ্ছি। আলটিমেটলি যখন বসটাকে হারিয়ে দেবে স্পাইডারম্যান, তখন ওকে ওর ওয়েব শুটার বা জালের মধ্যে বেঁধে নিয়ে চলে যাবে। বেঁধে নিয়ে চলে যাওয়ার পরে গাইজ তোমাদের নেক্সট যে ফিচার সেটা হলো স্পাইডারম্যান লুট ক্রেট। তো এটা অ্যাকশনটা হয়ে যাওয়ার পরে তুমি এখানে তিনটে লুট ক্রেট স্পন হবে অটোমেটিক রেড কালারের বক্স, যেখান থেকে গাইজ তুমি লেভেল 3 ভেস্ট, হেলমেট, গান সব কিছু পেয়ে যাবে, এম্পোর্ট ফেম্পোর্ট। দেন গাইজ তুমি ওয়েব শুটার পাচ্ছ, আর গাইজ এখানে স্পাইডারম্যান গ্রেনেডই বলতে পারো এক প্রকার। তো আমি সে ফার্স্ট ক্রেট লুটে নিয়েছি, সেকেন্ড ক্রেট লুটছি, এটা দেখতে পাচ্ছ। তো এখানে গাইজ একটা লাল কালারের কিছু দেখতে পেলে তোমরা, তো সেটা হলো স্পাইডারম্যান গ্রেনেড, আর একটা হলো ওয়েব শুটার যেটা জাল ছাড়ার মেশিন যেটা স্পাইডারম্যানের হাতে থাকে, তোমরা দেখেছো আশা করি। তো ওই জিনিসটাও তুমি এখান থেকেই কালেক্ট করতে পারো, আদার্স কোনো ম্যাপের কোনো লোকেশানে তুমি পাবে না। সেই জন্য গাইজ মিল্টা পাওয়ারটাকে ওই জন্য বললাম এটা হট ড্রপ এলাকা হতে চলেছে। তো গাইজ এটা তো গেলে আমাদের নাম্বার 6, নাম্বার 7 চলে আসে, সেটা হলো গাইজ ওয়েব শুটার যেটা ছাড়বে। তো ওয়েব শুটার ছাড়ার পরে গাইজ দেখতে পাবে তুমি, এই ওয়েব শুটারটা আসার পরে গাইজ সিরিয়াসলি অনেক ওপি ওপি ট্রিক্স ইনভেন্ট হতে চলেছে, বিকজ তুমি এমন কোনো বিল্ডিং থাকবে না গাইজ যেখানে তুমি চড়তে পারবে না এই ওয়েব শুটার ইউজ করে। তো ওয়েব শুটারটা গাইজ অ্যাক্টিভেট থাকলে গাইজ তোমার দেখবে ফায়ার বাটনের পাশেই একটা মাকড়ির মতো বা জালের মতো বাটন থাকবে, যেটাকে তুমি ইউজ করে গাইজ দেখো যে কোনো বিল্ডিং, যেসব বিল্ডিংয়ে স্টেয়ারই নেই মানে সিঁড়িই নেই, সেসব বিল্ডিংয়েও তুমি ইজিলি লেজ গ্র্যাব করে উঠে যেতে পারবে। দেখতে পাচ্ছ আমি এখানে এখানে দেখো অটোমেটিক গাইজ দেখতে পাচ্ছ উঠে যাচ্ছে যে কোনো বিল্ডিংয়ে। তারপরে গাইজ আর একটা ওপি ফিচার হলো, সেটা হলো ওয়েব শুটারই আর একটা নিউ ফিচার্স আমি তোমাদের, সেটা 8 নম্বর ফিচার্স বলতে পারো, সেটা হলো গাইজ তুমি এই ওয়েব শুটার দিয়ে তোমার এনিমিকেও ড্যামেজ করতে পারবে। তো তুমি শুধু তোমার ক্রসিয়ারটা এনিমির মাথার ওপর বা এনিমির ওপরে এম করলেই অটোমেটিক ওয়েব শুটারটা থেকে গাইজ জাল ছোটো ছোটোভাবে মানে বুলেটের মতো বের হবে হাত থেকে, যেরকম তোমরা স্পাইডারম্যান মুভিতে দেখে এসেছো ওয়েব শুটার দিয়ে যেরকম ড্যামেজ করে। এটাতে গাইজ তোমার টিমমেট বা তোমার এনিমি, টিমমেট তো ড্যামেজ হবে না বাট এনিমি হালকা ড্যামেজ হবে, দেখতে পাচ্ছ যেমন হবে। দেখো এখানে এনিমিকে আমরা বটটাকে গাইজ ওয়েব শুটার দিয়ে মারছি, তো এরকমভাবে মেরে তুমি মারতে পারবে। বাট তোমার ফ্রেন্ড যদি তোমাকে ওয়েব শুটার চালায় তাহলে তোমার গায়ে দেখবে জাল জাল মতো ভর্তি হয়ে যাবে, বাট তোমার মুভমেন্ট স্পিডটা হালকাভাবে স্লো করে দেবে। এই ওয়েব শুটারের কাজ এটাই, সামথিং ড্যামেজ করবে, খুব বেশি ড্যামেজ করতে পারবে না, মোটামুটি ড্যামেজ করবে এই ওয়েব শুটার দিয়ে যদি তোমাকে ফাইট মানে ওয়েব শুটার বুলেট বলতে পারো এক প্রকার, বা ওয়েব বুলেটও তোমরা বলতে পারো যেরকমভাবে ছাড়ছে দেখতে পাচ্ছ। তো এটা হয়ে গেল আমাদের নাম্বার 8 ফিচার্স। তো নাম্বার 9 চলে যায়, নাম্বার 9 হলো স্পাইডারম্যান গ্রেনেড। তো স্পাইডারম্যান গ্রেনেড যখনই মাটিতে ফাটাবে দেখতে পাচ্ছ, দেখো বটের সামনে ফাটালাম, এখানে একটা মাকড়ি টাইপের জাল চারিদিকে হয়ে গেল। তো এই জায়গাটা ছাড়ার এটাই মানে, এটা তেমন একটা ড্যামেজ করবে না, বাট তুমি এর ওপর দিয়ে যদি যাও তোমার মুভমেন্ট অনেকটা স্লো হয়ে যাবে, ব্যাস এইটুকুনি ড্যামেজ হবে বা এইটুকুনি এর ফিচার্স, আর কিছুই না। হয়তো তুমি ইনস্ট্যান্ট কোথা থেকে কেউ এনিমি পালাচ্ছে তাকে এটা মেরে দিলে সে ওই জায়গাটাই কিছু সময়ের জন্য স্লো হয়ে যাবে, তার মুভমেন্ট অনেকটা স্লো হয়ে যাবে, এটাই আর কি এই গ্রেনেডটার কাজ। গ্রেনেডটা আমার অতটাও ভালো লাগেনি, তো মোটামুটি এটাও একটা নিউ ফিচার্সের মধ্যেই পড়ে স্পাইডারম্যান মোড বলতে গেলে। তো স্পাইডারম্যান গ্রেনেড কেমন লেগেছে তোমার নিচে কমেন্ট করবে অবশ্যই। এরপরে গাইজ চলে যাচ্ছে আমাদের নেক্সট আরও নাম্বার 9 ফিচার্সে। তো নাম্বার 9 টপ ফিচার্সের মধ্যে হলো সেটা হলো গাইজ আমাদের স্পাইডারম্যান মার্কেট বা স্পাইডারম্যান শপ। তো এরকম গাইজ যেরকম ভেন্ডিং মেশিন ছিল মিরামারে, সেরকম গাইজ ইরাঙ্গেলে স্পাইডারম্যান মোডটা আসার পরে অনেক জায়গায় গাইজ এরকম মার্কেট টাইপের ভেন্ডিং মেশিন থাকবে, যেখান থেকে তুমি ভেস্ট, হেলমেট, গান, অ্যাটাচমেন্ট প্লাস গাইজ তুমি একটা ড্রপ টাইপের সাইন দেখবে বক্স আছে, যেটা থেকে তুমি ড্রপের পরের কোন ড্রপ কোথায় কোন লোকেশানে পড়বে ম্যাপের ভিতর সেটা যদি তুমি এই অবজেক্টটা কিনে নাও, মানে এই মেটেরিয়ালটা যদি কিনে নাও, দেখো লাস্ট অপশনে আছে 2 কয়েন দিয়ে কিনতে পারবে, ওটা কিনে নিলে তুমি ড্রপ কোথায় পড়বে আগামী ড্রপ সেটা লোকেশান পেয়ে যাবে। অনেক কিছু জিনিস আছে যেটা এই মার্কেট থেকে বা স্পাইডারম্যান মার্কেট থেকে ইজিলি বাই করতে পারবে, যেরকম আমরা এনকোর কয়েন দিয়ে আগে বাই করতাম, এখন যেরকম হেক্সটেক ক্রিস্টাল দিয়ে বাই করি ঠিক সেরকমভাবে জিনিসপত্র, মানে একই জিনিস এই মার্কেটে এসে তুমি বাই করতে পারো বা এই যে ভেন্ডিং মেশিন আছে এই মেশিনের সামনে এসে বাই করতে পারবে। এটা একটা নিউ ফিচার যেটা 1.8 আপডেটে ইরাঙ্গেল ম্যাপে তোমরা দেখতে পাবে, স্পেশাল মোডটা যদি তোমরা খেলো তখনই দেখতে পাবে। তো চলে যাচ্ছে গাইস আমাদের লাস্ট অ্যান্ড টপ 10 ফিচার্সের 10 নম্বর ফিচার্সে। তো 10 নম্বর ফিচার্স হলো গাইস আমাদের নিউ PMGC লবি। হ্যাঁ গাইস PMGC আমাদের চালু হবে, তো গ্লোবালে যেন PMGC পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ যেটা মোস্ট প্রবাবলি ডিসেম্বরের এন্ড বা জানুয়ারি থেকে চালু হবে, তো এটা গাইস দেখতে পাচ্ছ এখানে জানুয়ারি লাস্টের দিক থেকেই চালু হবে মোস্ট প্রবাবলি। তার লবি একটা নিউ লবি ইন্ট্রোডিউস হতে চলেছে গেম, মানে 1.8 আপডেট আসার পরেই তোমরা দেখতে পাবে, বিকজ অফ এখানে যে ইন্টারফেসটা তোমরা দেখতে পাচ্ছ লবিতে এটা PMGC-রই লোগো, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এর লোগো
পাবজি মোবাইলের ভিতরে মানে ইন গেমের ভিতরে অনেক জায়গায় ইন্টারফেস মানে প্রমোশনাল পোস্টার বা ব্যানার অনেক জায়গায় গেমের ভিতরে তোমরা দেখতে পাবে, যেমন ঘরের ছাদে, ঘরের ওয়ালে, মিল্টা পাওয়ারে বা মিলিটারি বেসে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ ইয়াসনার ভিতরে, মিল্টা পাওয়ারের ভিতরে, তো সব জায়গায় এরকম পিএমজিসির লোগোওয়ালা ব্যানার চারিদিকে দেখতে পাবে। যেহেতু পিএমজিসি আসতে চলেছে তো প্রমোশন তো ওটা তাও করবেই, তো এটা একটা নিউ থিং, যেটা নিউ ফিচার্স তোমরা পিএমজিসির লবিতে দেখতে পাবে। তো ওভারঅল গাইস টপ 10 ফিচার্স আমি তোমাদের দেখিয়ে দিলাম যেটা আপকামিং 1.8 ভার্সনে দেখতে পাবে। টোটাল আমি তোমাদের যদি বলে থাকি তোমাদের টোটাল আমি দেখালাম টপ 30 ফিচার্স, তোমাদের ওভারঅল আমি যদি ফিচার্স দেখিয়ে থাকি টপ 30, আগের ভিডিওটাই গেছি আমি তোমাদেরকে টপ 20 দেখেছিলাম, এই ভিডিওটা টপ 10 দেখালাম, তো টোটাল হয়ে গেল টপ 30। তো যদি না প্রিভিয়াস ভিডিওটা দেখে দেখো ওটা দেখে না, ওখানেও গেছে ওপি ওপি ফিচার্স আছে। আর এই ফিচার্সগুলো কেমন লেগেছে তোমার নিচে অবশ্যই কমেন্ট করো, ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। আর নিউ টিডিএম 8v8 ম্যাপ গাইস কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলবে না, মানে স্যান্টনি ম্যাপ কেমন লেগেছে আর কি। তো গাইস আজকে ভিডিওতে গাইস আপাতত এইটুকুই ছিল, আপকামিং যে আপডেট ব্যাপারে তোমাদের জানানো ছিল জানিয়ে দিলাম, দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।